নমস্কার বন্ধুরা, তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। 2020 জানুয়ারি মাসে যে সমস্ত জেলার ব্লকগুলিতে আশাকর্মী বা অঙ্গনারী কর্মী সহায়িকা বা ব্লক আশা ফেসিলিটেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেটা জানুয়ারি মাসের মধ্যেই আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, তো সেই সমস্ত ডিস্ট্রিক্টগুলো এবং ব্লকগুলোর নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তার আগে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হন তো চ্যানেল বা ভিডিও নিচে লাল কালারের সাবস্ক্রাইব বোতামে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ছোট্ট বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য, এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে যে বিজ্ঞপ্তিটা আমরা এখানে ওপেন করেছি, এখানে দেখছেন পূর্ব মেদিনীপুর জেলা থেকে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, ব্লক আশা ফেসিলিটেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে চারটি ব্লকে নিয়োগ চলছে, অর্থাৎ কোলাঘাট এখানে একটি পোস্ট রয়েছে ST প্রার্থীদের জন্য, এবং হলদিয়া মহকুমাতে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এখানে দেখছেন একটি পোস্ট রয়েছে ST প্রার্থীদের জন্য, এতরা ওয়ানের এখানে জেনারেল প্রার্থীদের জন্য একটি, এবং পতাশপুর এখানে 2 নম্বর ব্লকে একটা ভ্যাকান্সি রয়েছে ST ক্যান্ডিডেটদের জন্য। মাস্টার ডিগ্রি বা সোশ্যাল সায়েন্সের উপরে ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সেই সাথে গ্র্যাজুয়েট ডিগ্রি এবং 2 বছরের হেলথ প্রজেক্টের উপরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 7,500 টাকা এখানে স্যালারি রয়েছে। এছাড়াও এখানে দেখছেন বয়স যেটা বলা হয়েছে 40-এর মধ্যে হতে হবে আপনাদের, এবং 1/1/2019 এই তারিখের হিসাবে, এবং আবেদনপত্র জমা করা যাবে আপনাদের নিকটবর্তী যে SDO অফিস আছে সেখানে, এবং আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট এখানে অ্যাটাচ করে দিতে হবে সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে, এবং আবেদন করা যাবে এখানে 17/1/2020 বেলা 5টার মধ্যে আবেদনপত্র আপনাকে জমা করতে হবে। তো এই ছিল আশা ফেসিলিটেটর পদে পূর্ব মেদিনীপুর জেলার বিজ্ঞপ্তি। এরপরে আমরা নদিয়া জেলার যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, জানুয়ারি মাসের মধ্যেই আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তো এখানে প্রথম যে বিজ্ঞপ্তি দেখছেন, এখানে আমরা ওপেন করেছি রানাঘাট 2 নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে আপনাকে ফর্ম ফিল আপ করে জমা করতে হবে, এবং এই নিয়ে এর আগে একটা ভিডিও আমরা আপলোড করে রেখেছি, সেখানে বিস্তারিত দেওয়া আছে। এছাড়াও আপনি নোটিশটা ডাউনলোড করে বিস্তারিত বিষয়টা দেখে নিতে পারবেন। মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, এবং এখানে আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্ট আপনাকে অ্যাটাচ করে দিতে হবে সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে, এবং রানাঘাট 2 নম্বর যে BDO অফিস রয়েছে সেখানে আপনাকে এই ফর্ম জমা করতে হবে 13/1/2020 বেলা 4টের মধ্যে, এবং এই নোটিশের সাথে আবেদনপত্র রয়েছে। তো নোটিশটা ডাউনলোড করে আবেদনপত্র আপনি এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন, এবং এর নিচের দিকেই কোন কোন গ্রাম পঞ্চায়েতের এর ভ্যাকান্সি রয়েছে বা নিয়োগ হচ্ছে সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে। আপনি নোটিশটা ডাউনলোড করে রানাঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে আপনি জমা দিয়ে দিতে পারবেন। এর পরবর্তী যে নোটিশটা রয়েছে কল্যাণী নদিয়া ডিস্ট্রিক্টের, তো কল্যাণী মহকুমার এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, এখানে দেখছেন মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং সমস্ত যোগ্যতার কথা এখানে বিস্তারিত দেওয়া রয়েছে, এবং আবেদনপত্রের সাথে আপনাকে কী কী ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে সমস্ত বিষয়টা দেওয়া আছে, এবং BDO অফিসে আপনাকে ফর্মটা ফিল আপ করে এখানে জমা করতে হবে, এবং 13/1/2020 বেলা 4টের মধ্যে। এবং এখানে চাকদা ব্লকে কোন কোন পঞ্চায়েতে আশাকর্মী নিয়োগ চলছে সমস্ত বিষয়টা দেওয়া রয়েছে, কটা ভ্যাকান্সি রয়েছে টোটাল সমস্ত বিষয়টা এখান থেকে আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি বিষয়টা জেনে নিতে পারবেন, এবং নদিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন। পরের বিজ্ঞপ্তি এখানে দেখছেন নদিয়া ডিস্ট্রিক্টের কল্যাণী মহকুমায় এখানে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে আশাকর্মী নিয়োগের। তো আশাকর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখানে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সাথে কী কী দিতে হবে সমস্ত বিষয় নোটিশ থেকে জেনে নিতে পারবেন। এখানে দেখছেন যে আবেদনপত্র আপনাকে জমা করতে হবে 13/1/2020 বেলা 4টের মধ্যে আপনাকে BDO অফিসে আশাকর্মী পদের আবেদনপত্র জমা করতে হবে। এছাড়াও কোন কোন গ্রাম পঞ্চায়েতে বা কোন কোন সাবসেন্টারে নিয়োগ হচ্ছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কাদের কত ভ্যাকান্সি রয়েছে সমস্ত বিষয়টা এখানে দেওয়া রয়েছে, নোটিশটা ডাউনলোড করে আপনি বিস্তারিত দেখে নিতে পারবেন, এবং সেই মতো আপনি ফর্ম ফিল আপ করে এখানে জমা করতে পারবেন। পরবর্তী বিজ্ঞপ্তি এখানে দেখছেন আমরা নদিয়া ডিস্ট্রিক্টের চাকদা ব্লকের এখানে আর একটা বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, তো এখানেও আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মাধ্যমিক পাস যোগ্যতায় মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, এবং সেই সাথে আবেদনপত্র জমা করা যাবে 13/1/2020 বেলা 4টের মধ্যে। দক্ষিণ চব্বিশ পরগনার জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে ICDS কর্মী এবং ICDS হেল্পার পদে। তো প্রথমেই এখানে দক্ষিণ চব্বিশ পরগনার এখানে দেখছেন হাবড়া 2 ব্লকে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ICDS কর্মী এবং ICDS হেল্পার পদে। এছাড়াও আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে হাবড়া 1-এ, তো এখানেও 2টো বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে ICDS কর্মী এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে।
তো এখানে কি কি যোগ্যতা লাগবে বা কিভাবে আপনারা আবেদন করবেন বা কতগুলো ভ্যাকান্সি রয়েছে বা সমস্ত কিছু আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন। সেই সাথে আপনাদের যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাস থেকে সমস্ত কিছু বিস্তারিত দেওয়া রয়েছে এবং এই নোটিশের সাথেই ফর্মটাও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই ফর্মটাও ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে আবেদনের শেষ তারিখ দেখছেন 24-1 তারিখের মধ্যে আপনাকে আবেদনপত্র আপনার বিডিও অফিসে জমা করতে হবে। তো এই যে নোটিশটা দেখছেন এর মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা অঙ্গনওয়াড়ি হেল্পার পদে আবেদনের জন্য এখানে ফর্ম দেওয়া রয়েছে। তো এই দুটো ফর্মই আপনারা এখান থেকে পেয়ে যাবেন এবং যার যেমন যোগ্যতা রয়েছে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য যারা আবেদন করবেন তো তারা আবেদন করতে পারবেন বা সহায়িকা পদের জন্য যারা আবেদন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং কোন কোন গ্রাম পঞ্চায়েতে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সমস্ত বিষয়টা বিস্তারিত জেনে নিতে পারবেন। তো এই সমস্ত নোটিশগুলো ডাউনলোডের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি নোটিশটা ডাউনলোড করে নিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন। এছাড়াও আপনার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।